আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউব চ্যানেল MFI ওয়ার্ল্ড আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই কেমন আই এই দোয়াই করে সবাই সুস্থ ভালো থাকেন। আজকে আপনাদের সাথে আমি নতুন একটা বিষয় নিয়ে এসেছি। তো বিষয়টা হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন হবে সব শ্রেণীর মানুষের, সবচেয়ে বেশি প্রয়োজন যারা স্কুল কলেজের লেখাপড়া বাসিতে লেখাপড়া করতেছেন তাদের সবচেয়ে বেশি প্রয়োজন। আর সবারই প্রয়োজন, সবারই যে প্রয়োজন না তা বলছি না, কিন্তু বিশেষ বিশেষ করে তাদের প্রয়োজনটা বেশি। আর যারা এই স্কুল কলেজে পড়েন না বা বিদেশি ফ্রেন্ড আছে, এভরিথিং আছে, GF আছে, তো তাদের ক্ষেত্রে এটা খুবই ভালো একটা সফটওয়্যার, খুবই প্রযোজ্য। যে কোনো ভাষায় আপনি কথা বলেন না কেন, স্প্যানিশ, ড্যানিশ, পর্তুগিজ, তুর্কি, মানে যে কোনো ভাষায় আপনি কথা বলেন না কেন, রাশিয়ান ভাষা, যে কোনো ভাষায় কথা বলেন না কেন, সাথে সাথে আপনাকে বাংলায় ট্রান্সলেট করে দেবে। সে আপনার ফ্রেন্ডটা কী বললো সাথে আপনাকে বাংলা ট্রান্সলেট করে দিল, বাংলা ট্রান্সলেট করে দিলে আপনি তো বুঝে গেলেন। বুঝে যাওয়ার পরে আপনি তাকে সাডেনলি উত্তরটা করে দিতে পারলেন। তো এই হচ্ছে সফটওয়্যারটার ডিসক্রিপশান। তবে তার আগে একটা কথা, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা লাল বাটামে, চ্যানেলের নিচে ভিডিওর নিচে লাল বাটাম আছে, লাল বাটামে সাবস্ক্রাইব লিখা আছে, সাবস্ক্রাইব বাটামে ক্লিক করে তারপর বেল আইকনটা ক্লিক করে রাখবে, যাতে করে আপনারা আমি কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো চলুন আমরা এটার সফটওয়্যারটা দেখি এবং কাজটা দেখি। সফটওয়্যারটা হচ্ছে ট্রান্সলেট ফর অল। এই দেখুন, এই হচ্ছে সফটওয়্যারটা। এই সফটওয়্যারটা আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোর থেকে কীভাবে নামাতে হবে সেটা আমি আপনাকে দেখা এদিকে দিব পরে ভিডিওর শেষে। আর অবশ্যই চলুন ওটা ভিডিওটা চালু করি। তবে তার আগে আমি একটা কথা, যদি ভিডিওটা দেখে ভালো লাগে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হলো ভিডিওটা। যদি ভুল হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি শুধু করার চেষ্টা করব। তো চলুন, আমি দুইটা ভাষা সিলেক্ট করে রেখেছি, বেঙ্গলি টু ইংলিশ। আপনি এখানে যে কোনো ভাষা সিলেক্ট করে রাখতে পারবেন, যে কোনো ভাষা, আরবি বা যে কোনো স্প্যানিশ, আপনি যেই ভাষা তার না কেন, সারা ওয়ার্ল্ডে যতগুলো ভাষা আছে, আপনি ইটালিয়ান বলেন, জাপানিজ বলেন, ইন্দোনেশিয়ান বলেন, আইসল্যান্ড বলেন, যে কোনো ভাষা আপনি চান না কেন, আপনি বাংলায় বলবেন, আপনাকে সেই ভাষায় ট্রান্সলেট করে দেবে সাথে সাথে। তো চলুন আমরা আপনাদেরকে একটা ট্রান্সলেট করে দেখাই, বাংলাতে বলে ইংলিশে আমি ট্রান্সলেট করে জিনিসটা আপনাদেরকে প্রুফ দিচ্ছি। তবে এই সফটওয়্যারগুলোর আরও কিছু কার্যকর আরও কাজ আছে সফটওয়্যারগুলোর, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তবে সফটওয়্যারটা ওপেন করার সাথে সাথে হয়তো আপনাদের কাছে কোনো পারমিশন চাইতে পারে, আমার কাছে কোনো পারমিশন চায় নাই, চাইতে পারে, চাইলে এলাও করে দেবেন, সমস্যা নাই। তো চলুন, যেমন ধরুন আমরা এখন ট্রান্সলেট শুরু করি, আমি বাংলায় বলছি, দেখি দেখি কীভাবে ইংলিশে ট্রান্সলেট করে দেয় সাথে সাথে। হাউ আর ইউ, সরি, কেমন আছেন আপনি, আপনি কি ভালো আছেন, সরি আমার একটা কল এসেছিল তাই আমি পৌঁছে দিতে হয়েছিল। তো ধরুন আমি এখন তাকে ট্রান্সলেট করব, আমি বাংলায় বলবো, সাথে সাথে আমাকে ইংলিশ করে দেবে। যেমন ধরুন মনে করুন আমি বলছি, আপনি কেমন আছেন, ভালো আছেন তো, বাড়ির সবাই ভালো তো, দেখুন আমাকে ট্রান্সলেট করে দিচ্ছি, দেখুন আমাকে, আমি বলেছিলাম যে আপনি কেমন আছেন, ভালো আছেন তো, বাড়ির সবাই ভালো আছে তো, তো আমাকে বলে দিয়েছে হাউ আর ইউ অল গুড অ্যাট হোম, মানে সাথে সাথে আপনাকে ট্রান্সলেট করে দেবে সেকেন্ডের ভিতরে, আপনাকে আপনি যে কোনো ভাষায় বলেন না কেন। ধরুন আমি এখান থেকে ইংলিশটাকে চেঞ্জ করে আমি নিয়ে যাই আরবিক ভাষায়, আরবিক ভাষা একটু কঠিন, তো আমি আরবিক ভাষায় নিয়ে যাচ্ছি, দেখি আমি এই কথাগুলো আমাকে আমাকে কীভাবে দেয় আরবিতে কীভাবে দেয়। যদি আমি লেখাগুলো বুঝবো না তবু তো স্পিকারে পড়ে শোনাবে, আপনারা বুঝতে পারেন।
কেমন আছেন আপনি? ভালো আছেন তো? বাড়ির সবাই ভালো তো? তো শুনুন, হ্যাঁ বলে দিচ্ছে কাইফা হালক আনতা, ওগুলো আমি বুঝি না ভাই, আরবি বুঝি নাই, তাই তারপরেও আমি আপনাকে দেখিয়ে দিলাম, মানে সাথে সাথে আরবি করে দিচ্ছে। তো ধরুন আমরা চলে যাচ্ছি ডাচ ভাষায়, ডাচ ভাষায় কীভাবে ট্রান্সলেট করে। তো ডাচ ভাষায় ট্রান্সলেট করে দিচ্ছে হই গাথিত জি বিন্ত ইয়ার। তো দেখেছেন আপনারা, যে কোনো ভাষায় আপনারা বাংলায় বলেন না, কোনো সাথে সাথে আপনাকে ইংলিশ করে দিচ্ছে বা তার বাসায় পৌঁছে দিচ্ছে, যে ভাষায় আপনি কোথাও বলতে চান সেই ভাষায় বলে দিচ্ছে। তো আমি এখন ইংলিশে যাই। আবার ইউ, তবে এখানে একটা একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে এখানে স্পিকারে যেগুলো কথা বলে সেটা জাস্ট ইংলিশ এলাউড আছে, ইংলিশটাকেই বলতে পারে, আর আরবি সফটওয়্যারটা এখানে এর হয় নাই এটার সাথে, সেহেতু বলতেছে না। তো আশা করি আপনাদেরকে খুব আপনাদের খুবই উপকৃত হবেন, খুবই ভালো লাগবে, সফটওয়্যারটা ইউজ করে দেখবেন। আর এই যে ক্যামেরা অপশনটা দেখছেন, আমি ভুলে গিয়েছিলাম, ক্যামেরা অপশনটা দেখছিলেন, এই ক্যামেরা অপশন দিয়ে আপনারা মনে করেন যে কোনো লেখা আগে বাংলা থেকে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করে নিতে পারবেন, বা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করে নিতে পারবেন, বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারবেন। তো আমার যেহেতু আমার কাছে এখন কিছু নাই, তারপরে আমার কাছে একটা, হ্যাঁ দেখি আমাকে আমার কাছে একটা প্রেসিডেন্ট আছে, কীভাবে ওটাকে ট্রান্সলেট করে আমি চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করে দিয়ে ক্যামেরাটা অন করছি, সরি এটাকে আমি একটু দেখি কীভাবে ট্রান্সলেট করে। দেখুন সুপার পাওয়ার হয়ে গেছে। তো এখানে দেখুন বলছে জার্মাল চেক, এখন যে 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 কোনো বিষয়ের উপরে আপনি যে কোনো লেখার উপরে আপনি বাবাকে ক্যামেরা অন করে রাখে দেবেন, আপনাকে সাথে সাথে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করে দেবে একদম নিশ্চিন্তরূপে, চিন্তার কোনো কারণ নাই। আর সবচেয়ে বেশি বেটার যারা লেখাপড়া করতেছেন বা বাইরের কোনো গার্লফ্রেন্ড আছে তাদের 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 জন্য খুবই খুবই উপকারী। তো ধন্যবাদ, সফটওয়্যারটা কাজ দেখলেন। তো সফটওয়্যারটা আপনাদেরকে পেতে হলে অবশ্যই যেতে হবে প্লে স্টোরে, প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোরে যাওয়ার পরে আপনাদেরকে লিখতে হবে ট্রান্সলেট ফর অল, আপনাদেরকে লিখতে হবে ট্রান্সলেট ফর অল, সরি 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 টি আর এম এ ট্রান্সলেট ফর অল ল্যাঙ্গুয়েজ। তো দেখুন চলে এসেছে, আপনারা একদম সহজ যে কোনো ট্রান্সলেটার নিতে পারেন, নিয়ে আপনারা ইয়ে করতে পারেন একদম সহজ। আই ট্রান্সলেটার ডিকশনারি এটাকে আপনারা ইয়ে করেন, সাথে সাথে আপনারা ডিকশনারি পেয়ে যাবেন, ডিকশনারি ডিকশনারিটা খুবই জরুরি, লেখাপড়া যারা করতেছেন তাদের জন্য অত্যন্ত উপকারী। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইকটা শেয়ার করে এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কীরকম হলো ভিডিওটা, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন ফর নেক্সট ভিডিওস।